শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আলী আজগর শেখ, আমার পিতা মৃত রশিদ শেখ, মাতা রাজিয়া খাতুন। আমি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার যাদবপুর থানার ভালগড় ইউনিয়নের নয়াপাড়া বোকরান মণিপুর গ্রামের একজন মুক্তিযোদ্ধা। আমার জন্ম 1947 সালের 4 এপ্রিল। একটু বয়স্ক হয়ে স্কুলে গিয়েছি। আমি ভবানীপুর প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া উত্তীর্ণ হওয়ার পর 1965 সালে শিবপুর হাই স্কুলে অধ্যয়নরত ছিলাম। তখন আমি ছাত্রলীগের সংগঠনে সংগঠিত ছিলাম। শিবপুর থেকে সপ্তমে কাপাসের থানার ভাগবতীতে লেখাপড়া করেছি। অষ্টম শ্রেণী রাজনপুর স্কুলে লেখাপড়া করেছি। ভবানীপুর 1968 সালে যখন আমাদের ভবানীপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নতুন অবস্থায়, তখন আমি নাইনে এবং দশম শ্রেণীতে লেখাপড়া করেছি। আমাদের ভবানীপুর উচ্চ বিদ্যালয়টা তখন গ্রেন্টেড ছিল না, সেহেতু আমি পিরুদালি মণ্ডলবাড়ি স্কুল থেকে SSC পাস করেছি 1970 সালে। তন্মধ্যে বিভিন্ন মিটিং মিছিলে আমি জড়িত ছিলাম ছাত্রলীগের কর্মী হয়ে, এবং ওই গাজীপুর থেকে স্লোগান উঠেছিল যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, যাদবপুরে পদ ধরো বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগানে মুখরিত দায়িত্ব ছিল কাজী মোজাম্মেল, আকাম মোজাম্মেল, আব্দুল সাত্তার, মনুখলিফা, নিয়ামত এবং হুরমুজ, যে নাকি প্রথম যাদবপুর থেকে স্বাধীন এই স্বাধীনতার ঘটনার পর আন্দোলনে যে প্রথম শহীদ হয়েছে, সে শহীদ স্মৃতিটা বর্তমান যাদবপুরের চৌরাস্তায় যে ইয়েটা দেখা যাচ্ছে, মূর্তিটা দেখা যাচ্ছে, ওনার নাম হল হুরমুজ। উনি বাংলাদেশের প্রথম যুদ্ধে শহীদ হন। দীর্ঘ 24 বছর জেল জুলুম অন্যায় অত্যাচার সহ্য করে বাংলার জনগণের ভিতরে ওনার মায়া স্নেহ মমতা প্রেম প্রীতি ভালোবাসা বিলিয়ে দিয়ে যে চেতনায় উজ্জীবিত করে আমাদেরকে সংগঠিত করেছিলেন মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য। আমার সাথে মোহাম্মদ শেখ শওকত আলী, আলী আকবর, আমিনুল ইসলাম, সিরাজ উদ্দিন, আব্দুর রশিদ, মিজা এবং ফরিদ আলম
প্রস্তুতি নিয়ে আমরা যুদ্ধের জন্য ভারতের দিকে রওনা হই। আমরা ভারতে প্রথম হাপানিয়া ক্যাম্পে উঠি। হাপানিয়া থেকে রিক্রুট হয়ে আমরা গেলাম এক নম্বর চরিলামে আমরা ট্রেনিং দিলাম 28 দিন। আমাদের ক্যাম্প ইনচার্জ ছিল আব্দুল হক স্যার, ক্যাম্প ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন শর্মা। আমাদের ভারতের সুভাষ বলে একটা লোক, উনি আমাদেরকে ট্রেনিং করেছে। আমরা 28 দিন ট্রেনিংয়ের পর ট্রেনিং সেন্টার থেকে অক্টোবর বা নভেম্বরের দিকে আইসা নরসিংগড় থেকে অস্ত্র নিয়ে আমরা প্রথমেই কুমিল্লা জিয়া নবীনগরে ঢুকি। গ্রুপ কমান্ডার কে ছিলেন? আমাদের গ্রুপ কমান্ডার ছিলেন শেখ শওকত আলী, আর প্লাটুন কমান্ডার ছিলেন রুকনুল হক ভূঁইয়া। ওইখান থেকে আমরা প্রায় 7-8 দিন যুদ্ধ করার পর আসলাম রায়পুরা ব্রিজে, নরসিংদী রায়পুরা ব্রিজে। এখানেও আমরা বেশ কয়েকদিন হোল্ডিং করি। তারপর আইসা আমাদের এলাকায় ইজ্জতপুর রেল ব্রিজ ভাঙ্গার পর পরের রাত্রে আমাদের দুই গ্রুপে যুদ্ধ হয়। রেলে পশ্চিম পাশে ছিল এক গ্রুপ, পূর্ব পাশে ছিল এক গ্রুপ। অন্ধকার আচ্ছন্ন ছিল, কেউ চিনতে পারি নাই। তারপরে গোলাগুলির পরে আমাদের গুলিতেই আমাদের এক সহযোদ্ধা ভাই বকুল মিয়া মৃত্যুবরণ করেন। ওনার বাড়ি হল গোসিঙ্গা, এবং শ্রীপুর থেকে গোসিঙ্গা যাচ্ছে রাস্তার দক্ষিণ পাশে এখনও ওনার কবরটা আছে, শহীদ বকুল মিয়া। তখন আমাদের ভবানীপুর তথা মির্জাপুর ইউনিয়ন ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আফসারউদ্দিন সরকার, উনি ছিল মুসলিম লীগের মেম্বার। উনি পিস কমিটির চেয়ারম্যান হয়ে আমাদের দেশের রাজাকার আলসাফ আল বদরের তালিকা দেওয়া আফসারউদ্দিন সরকার, ওনাকে আমরা মির্জাপুরে আমরা হত্যা করি। তৎসঙ্গে ছিল মুসলিম মোসেন, শেষ মুহূর্তে যাই আমরা অর্ডিনেন্সে পড়ি, গাজীপুর অর্ডিনেন্স ভিক্টোরি। বিভিন্ন দিক থেকে স্বাধীন হওয়ার পর আমাদের বর্তমানে যে মন্ত্রী এবং কাজী মোজাম্মেল এবং জাতীয়বাদী যে সাত্তার ভাই সহ আমাদের মির্জাপুর কাপাসিয়া কালীগঞ্জ চতুর্দিকের মুক্তিযোদ্ধারা এসে আমাদের অর্ডিনেন্স থেকে তাদেরকে বিতাড়িত করে, এবং এই গ্রুপটা যায় ছয়জনা যুদ্ধে মারা যায়। আমরা অর্ডিনেন্স অনেকদিন পর্যন্ত ডিউটিতে ছিলাম। তখন তো আমরা অর্ডিনেন্সে যখন ডিউটিতে ছিলাম, স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা জল জল ছিল আলমারি ভর্তি। আমরা কারো একটা ওই পাঞ্জাবি করে একটা লুঙ্গি বদলে আমরা গোসলও করি নাই, ঘৃণা লাগছে আমাদের ছিলাম। পরে সরকারের হাতে আমরা বুঝাই দিয়ে আমরা গাজীপুরের রানী বিলাসমণি স্কুলের মাঠে, যে বড় মাঠ, ওই মাঠে আমরা থানার অধীনে অস্ত্র জমা দিই। তারপর স্বাধীন হওয়ার পর যখন বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে আসলো, আমাদেরকে ডাকলো, আমরা যাইলাম। উনি বলল, বাবা তোমরা দেশ স্বাধীন করেছ, এইটাই উপহার, আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না। আমার জনগণের মাথায় নাই বাড়ি ঘরের ছাতা, পেটে নাই ভাত, পরনে নাই কাপড়, রাস্তাঘাট রেল ব্রিজ সব ভাঙ্গা, স্কুল কলেজ পোড়া, শিক্ষা কাঠামো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, এই জন্য তোমরা যে যার কাজে ছিলে সে কাজে চলে যাও। আমরা সুন্দর ওনার কথার উপর ভিত্তি করে আমরা যার যার কাজে চলে আসছে। আমি ছিলাম অত্যন্ত একজন গরিব দুঃখী মানুষ, আর বাংলার সন্তান যারা যারা যুদ্ধে, তারা ম্যাক্সিমাম লোক ছিল কৃষক শ্রমিক জেলে কামার কুমারের ছেলেরা, কোনো বড় লোকের সন্তানরা ছিল না। যখন দেশ স্বাধীনের পর আমাদেরকে আসতে যার যার বাড়িতে আসতে বলল, আমরা যার যার বাড়িতে এসে যার যার কর্মে ব্যস্ত হয়ে গেলাম। মানুষের কাছে টাকা পয়সা নিয়ে চাইয়া আমি ইন্টারমিডিয়েট পড়তে হলাম করডিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজে 1972 সনে আইসিতে ভর্তি হয়েছি। আইসিতে যখন 1974 সনে আমি আইসি পাস করার পর বঙ্গবন্ধুর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর কোনো কাজকর্ম করতে পারি না, তারপরেও নিজেকে বাঁচার জন্য আমি এই ইটের বোঝা মাথায় নিয়ে বিল্ডিংয়ের কাজ শিক্ষা করে আমি বিল্ডিংয়ের কাজ করে দীর্ঘ 40 বছর জীবনযাপন করেছি। অর্থভাবে ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারি নাই। আমার যে সহযোদ্ধারা আছে, যেমন মৃত শেখ শওকত আলী, আব্দুর রশিদ মির্জা, আলী আকবর, ফরিজ আলম, আমিনুল ইসলাম,
সিরাজউদ্দিন আরও আছে, তারা হলো শিবপুরে ছিল। তা এই পর্যন্ত আসা, এই পর্যন্ত আমরা এসেছি, এই আমাদের স্মৃতি। আমি বঙ্গবন্ধুর উপরে অনেক কবিতা লিখেছি, বিশ্বে পরিচয় হয়েছি আমরা বাঙালি জাতি, বঙ্গবন্ধু রেখে গেছেন জয় বাংলার স্মৃতি, বাংলার জাতির মান বঙ্গবন্ধু গিয়াছেন রাখিয়া আমরা বাঙালি জাতি সারা বিশ্বে গেলাম পরিচয় হইয়া, বাংলা আমার মাজননি, বাংলাই আমার ভাষা, বাংলা ভাষায় গান গাইয়া ফুরায় মনের আশা, বাঙালি ভাই আমার চলার সাথে চাইতো বাংলার ফুলে একটি মালা গাছি, এ মালা পরাবো যাকে তিনি তো আজ নাই, চিরতরে ঘুমিয়ে আছেন টঙ্গী পাড়া গায়ে, টঙ্গী পাড়া থেকে বজ্র কণ্ঠে ডাকিতেছেন, হে আমার বাঙালি অচেতনে ঘুমিয়ে আছো স্বাধীন বাংলা মায়ের বুকে পড়ি। এবার যদি হুঙ্কার দিয়ে না থাকো আবার তোমাদের বাংলা করিবি চুরি, সে একাত্তরের রাজাকার নবাব সিরাজদৌলার বাংলা, বাংলা যেমন নিয়েছিল মির্জাফর বেইমানি করিয়া, তেমনি তোমাদের বাংলা বিকাইবে রাজাকাররা মুনাফিক হইয়া। শুধু তাই নয়, জয় জয় শেখ হাসিনার জয় বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বাংলার মানুষ কয়, কেউ বলে সভানেত্রী, কেউ বলে আপা, চাল চলনে সাজা দিয়া কথা বলে মাপা, উচিত কথা কইতে কারো করে না তো ভয়, তাই তো একাত্তরের রাজাকারের কাছে চিরশত্রু হয়ে রয়। শেখ হাসিনা আছে তাই তো মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে মুক্তিযুদ্ধের কথাই বলে যেত না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।